হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে থাই সেলফ। এর বাংলা অর্থগুলো হচ্ছে আপনি স্বয়ং, তুমি স্বয়ং, তুই স্বয়ং, আপনি স্বয়ং, আপনি বা তুমি বা তুই নিজে। নিজের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে নো থাই সেলফ ইজ এ ফেমাস ফিলোসফিক্যাল অ্যাফোরিজম। আমি আবারও বলছি, নো থাই সেলফ ইজ এ ফেমাস ফিলোসফিক্যাল অ্যাফোরিজম। এর বাংলা অর্থ হচ্ছে নিজেকে জানুন, এটি একটি বিখ্যাত দার্শনিক বাণী। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে টু ফাইন্ড ট্রু হ্যাপিনেস ওয়ান মাস্ট ফার্স্ট লাভ থাই সেলফ। আমি আবারও বলছি, টু ফাইন্ড ট্রু হ্যাপিনেস ওয়ান মাস্ট ফাইন্ড লাভ থাই সেলফ। এর বাংলা অর্থ হচ্ছে সত্যিকারের সুখ পেতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। ধন্যবাদ।